নন-ক্যাডার চাকরি প্রার্থীদের বয়সসীমা পেরিয়ে গেল 39 মাস ছাড় দেওয়া হবে তবে স্থায়ীভাবে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বৃহস্পতিবার নিজ দপ্তরে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি কারণে আমাদের যে একটা পরিস্থিতি উদ্ভব হয়েছিল পরিস্থিতিতে এই পরিস্থিতি শুধু বাংলাদেশে না সারা বিশ্বে কিন্তু এরকম পরিস্থিতি হয়েছে যাতে করে তাদের জন্য এই সুবিধাটা আমরা দিতে পারি যে আগামী বছর অর্থাৎ 2023-এর 30 জুন পর্যন্ত যাদের বয়স 2020-এর 25 মার্চে যাদের সর্বোচ্চ বয়স ছিল চাকরির তারা এখানে আবেদন করতে পারবেন